চট্টগ্রামে আবারও ঘটে গেল লোমহর্ষক ঘটনা, ছাপিয়ে গেল হৃদয় হত্যাকাণ্ডের নৃশংসতাকেও। বৃদ্ধ এক বাবাকে খুনের পর তারই পুত্রবধূ ও ছেলেরা মিলে তার দেহ 10 টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছে, কিছু টুকরো ফেলে দিয়েছে খাল ও নালায়। তবে বৃদ্ধ ওই বাবার সাথে কতটা নির্মম আচরণ করা হয়েছে সেটাই বেরিয়ে এসেছে পুত্রবধূ আনারকলির দেওয়া বক্তব্যে, যা স্থানীয়দের তো বটেই হতবাক করে দিয়েছে পুরো দেশের মানুষকে। কি ছিল আনারকলির দেওয়া সেই চাঞ্চল্যকর বক্তব্যে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চট্টগ্রামে ট্রলি ব্যাগ থেকে একটি মরদেহের কয়েক টুকরো খুঁজে পেয়েছিল পুলিশ, তখনও জানা যায়নি সেই ঘটনার পেছনের রহস্য। এরপরই যখন ধীরে ধীরে পুরো ঘটনা বেরিয়ে আসতে থাকে, বিষয়টি হতবাক করে দেয় সবাইকে। তবে সবাইকে স্তব্ধ করে দিয়েছে খুন হওয়া ব্যক্তির পুত্রবধূ আনারকলির দেওয়া বক্তব্যে। তিনি জানান, নির্মমভাবে খুনের পর মোহাম্মদ হাসানকে তারই স্ত্রী ছেলেরা মিলে প্রথমে টুকরো টুকরো করেন, এরপর হত্যার ঘটনা মুছে দিতে লাশের সেই খণ্ডগুলো কয়েক ভাগে ভাগ করে ফেলে দেন খাল ও নালায়। সেই হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও লাশের টুকরো ফেলায় হাসানের ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীরকে সহযোগিতা করেছিলেন তার স্ত্রী আনারকলি। এর মধ্যে মাথা ছাড়া হাসানের শরীরের অন্য সব অঙ্গের খোঁজ মিলেছে। আনারকলিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী সেই মাথার সন্ধানে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের সদস্যরা। প্রথমে আনারকলিকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেলের প্রবেশমুখ এলাকায় যায় পিবিআইয়ের টিম। সেখানে রাখা পাথরের ব্লকের মধ্যে তল্লাশি চালানো হয়, কিন্তু বেলা গড়াতেই জোয়ার আসায় সেই তল্লাশি বাধাগ্রস্ত হলে ফিরে আসে পিবিআই। পরে জোয়ার নামার পর বিকেলে গিয়ে আবারও তল্লাশি চালানো হলেও হাসানের মাথার খোঁজ মেলেনি। দ্বিতীয় দিন আবারও সেখানে গিয়ে তল্লাশি চালায় পিবিআই, কিন্তু এবারও হতাশ হতে হয়েছে তাদের। জোয়ার চলে আসায় ফিরে আসতে হয়েছে, তবে এখনই হাল ছাড়ছে না পিবিআই। এদিকে তল্লাশিতে অংশ নিয়ে গণমাধ্যমের কাছে শ্বশুরকে 10 টুকরো করে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন পুত্রবধূ। আনারকলি জানান, তিনি সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, তবে আলামত গোপনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত উপাদানের যোগানও তিনি দিয়েছেন, তবে তিনি এসব কাজ করতে বাধ্য হয়েছেন। তার দেওয়া তথ্যানুযায়ী ঘটনাস্থলের পাশের ভবনের পেছনে ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধামাটি উদ্ধার করা হয়েছে। আনারকলি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাথরের ব্লকের ফাঁকে মাথাটি ফেলে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। পিবিআই টিমের সঙ্গে থাকা আনারকলি সেদিনের পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, আমি নিজেকে নির্দোষ দাবি করছি না, আমি যখন জানি তখন আমি নিজেকে কেন নির্দোষ দাবি করব, আমি দোষী। আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটা কাজ করত তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না, আমার সন্তানের কপালে যা আছে তাই হবে। আনারকলি আরও বলেন, আমি যদি জানতাম আমার শ্বশুরকে হত্যা করা হবে বা হত্যার পরিকল্পনা করা হচ্ছে, তবে আগেভাগেই তার শ্বশুরকে জানিয়ে দিতাম, তাকে বাঁচানোর জন্য বাসা থেকে বের করে দিতাম। কিন্তু স্বামী ও ভাসুর ঘটনা ঘটিয়ে ফেলার পর কী করব তা ভেবে পাচ্ছিলাম না। স্বামীর ভালোবাসার টান ও সংসারের কথা মাথায় রেখে তার কাজে সহযোগিতা করেছি, আমি পরিস্থিতির শিকার হয়েছি। ঘটনার বর্ণনা দিয়ে বলেন, প্রথমে শ্বশুর হাসানের লাশ টুকরো টুকরো করা হয়নি, আমি তাকে বস্তার মধ্যে ঢুকানোর সময় দেখেছি। তখন কি তিনি মৃত ছিলেন না জীবিত ওটা জানি না, তারপর আমি আর কিছু দেখিনি। আমার ধারণা লাশ টুকরো টুকরো রাতে করেছে, দিনে নয়। হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস খান দ্বিতীয় দিনের মতো হাসানের মাথার খোঁজে তল্লাশি চালানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জোয়ারের কারণে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে ভাটা এলে আমরা পুনরায় তল্লাশি চালাবো। দ্বিতীয় দিনের মতো নিহতের পুত্রবধূকে নিয়ে আমরা কয়েক ঘন্টা তল্লাশি চালাই, জোয়ার আসার আগ পর্যন্ত লাশের মাথার সন্ধান মেলেনি। ওই নারী নিশ্চিত করেছেন, পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্লকের মাঝখানেই মাথাটা ফেলেছেন, তাই জোয়ার ভাটার উপর নির্ভর করে মাথার খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। গত 21 সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের পতেঙ্গা বোট ক্লাবের অদূরে 12 নম্বর গেটে একটি ট্রলি ব্যাগ পায় পুলিশ। কফি রঙের সেই ট্রলি ব্যাগে মানবদেহের 2 হাত, 2 পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ ছিল। এই ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক আব্দুল কাদির বাদী হয়ে এক বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মাঠে নামে পিবিআই। জানা গেছে, হাসান দীর্ঘ 27 বছর পরিবার থেকে আলাদা ছিলেন। তিনি সম্প্রতি ফিরে এসে বাঁশখালী গ্রামের ভিটে বাড়ি বিক্রির চেষ্টা করেন, এতে স্ত্রী সন্তানরা বাধা দিলে তিনি তাদেরও অস্বীকার করেন। তার ভাইয়ের কাছে এসব সম্পত্তি বিক্রির জন্য কাগজপত্রও তৈরি করেন, এর জেরেই তাকে খুন করা হয়। আঙুলের ছাপ ও নিজস্ব সোর্সের মাধ্যমে প্রথমে হাসানের পরিচয় নিশ্চিত হন পিবিআই।
এরপর আকমল আলী রোড এলাকায় হাসানের ছোট ছেলের বাসার সন্ধান পান তারা। পরে বাসার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পর পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় পিবিআই কর্মকর্তাদের কাছে। তারা সিসি ক্যামেরায় দেখতে পান, হত্যার পর 19 সেপ্টেম্বর রাতে শরীরের অংশবিশেষ বস্তায় ভরে বের করছিলেন হাসানের ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীর। তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে হত্যাকাণ্ডে শুধু ছোট ছেলে নয়, ওই বাসায় হাসানের স্ত্রী ছেনোয়ারা বেগম, বড় ছেলে মুস্তাফিজুর রহমান ও ছোট ছেলের স্ত্রী আনারকলিও ছিলেন। হাসানের অবস্থানও ছিল সেখানে। মূলত হাসানকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তথ্য প্রমাণ গায়েব করতে। তবে পিবিআইয়ের তদন্তের জালে হাসানের স্ত্রী ও বড় ছেলে আটকা পড়ার পর বেরিয়ে আসে কোথায় ফেলা হয়েছে লাশের খণ্ডাংশ। 19 সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের পকেট গেট এলাকার জমির ভিলার 7 নম্বর বাসায় হাসানকে খুন করা হয়েছে বলে জানান পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী পুলিশ সুপার AKM মহিউদ্দিন সেলিম। তিনি জানান, বাসাটি ছিল হাসানের ছোট ছেলের, সেখানে তিনি স্ত্রী সন্তান সহ থাকেন। হত্যাকাণ্ডের 10 দিন আগে চিকিৎসার নামে হাসানের স্ত্রী ছোট ছেলের সেই বাসায় আসেন। ঘটনার দিন বড় ছেলে মুস্তাফিজুরও সেই বাসায় যান। কৌশলে ডেকে নেওয়া হয় হাসানকেও। জমি নিয়ে রাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী, দুই ছেলে এবং ছোট ছেলের স্ত্রী মিলে পরিকল্পিতভাবে হাসানকে খুন করেন। লাশটি কেটে টুকরো টুকরো করা হয় জানিয়ে পিবিআইয়ের এই কর্মকর্তা আরও বলেন, প্রথমে ট্রলি ব্যাগে করে লাশের 8 টুকরো ফেলা হয় পতেঙ্গা 12 নম্বর ঘাট এলাকার খালে। মাথা এবং বুক সহ শরীরের আরও কিছু অংশ ফেলা হয় অন্য স্থানে। ছোট ছেলে ও তার স্ত্রী লাশের টুকরোগুলো নানা স্থানে ফেলার কাজটি করেন। স্ত্রী ও বড় ছেলেকে হেফাজতে নেওয়ার পর তাদের তথ্য অনুযায়ী 23 সেপ্টেম্বর আকমল আলী সড়কের খালপাড়ে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় টেপ দিয়ে মোড়ানো শরীরের একটি খণ্ড উদ্ধার করা হয়, কিন্তু মাথাটি পাওয়া যায়নি। 29 সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বাবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে। তবে শফিকুর এখনও পলাতক আছেন। শনিবার আনারকলিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে 3 দিনের রিমান্ডে নেয় পিবিআই। ইতিমধ্যে বড় ছেলে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত শুনানি শেষে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয় এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইতোমধ্যে হত্যায় জড়িত থাকার কথা তারা স্বীকার করেছেন। জমি সংক্রান্ত তথা পারিবারিক বিরোধের জেরেই তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয় বলে তারা জানিয়েছে। পিবিআই পরিদর্শক ইলিয়াস বলেন, লাশের ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং গোপন তথ্যের ভিত্তিতে ক্লুবিহীন এবং মাথাবিহীন লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। তিনি বাঁশখালী উপজেলার কাতারিয়া ইউনিয়নের বড়ৈতলি এলাকার সাহেব মিয়ার ছেলে। নিহতের স্ত্রী সহ 2 ছেলে ও 2 মেয়ে আছে। তবে তিনি খুন হন নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী সড়কের পকেট গেট এলাকার জমির ভিলা নামক ভবনের ছোট ছেলে শফিকুর রহমান ওরফে জাহাঙ্গীরের বাসায়। সুপ্রিয় দর্শক, শ্বশুরের লাশ লুকানোর চেষ্টা করে এখন বিবেকের তাড়নায় ভুগছে আনারকলি, কিন্তু বাবাকে নির্মমভাবে খুন করেও ছেলেরা নির্বিকার। এই ধরনের ঘটনা রোধে এসব অপরাধে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাটা জরুরি নয় কি? ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন আপনার ভাবনা। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।